নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাকা তাল দিয়ে আতা পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক রকমের পাকা তাল দিয়ে পিঠে খেয়েছেন, এই আতা পিঠে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার লাগে। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখানে আমি তালের পিউরি বার করে নিয়েছি, একটা ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। নারকেলটা ফাইটে নেব। একটা বাটি দাও গো, জল পড়ছে। এটাই নিয়ে নারকেল এবারে পুড়ে নেব। তালের পিউরিটা ভালো করে ছেঁকে নিয়েছি, আর দিদি এখানে নারকেল কুড়ে দিয়েছে। প্রথমত আমি আতা পিঠার জন্য পুরটা বানিয়ে নেব, নারকেল কোড়া দিয়ে দেব, আর এইরকমই বাটির হাফ বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হবে। উনানের জাল একদমই মিডিয়াম আঁচেই করে নেব। কিছুক্ষণ নাড়ার পর চিনিটা যখনই গলে যাবে, খুব সুন্দর আস্তে আস্তে একটা কালার আসবে। দেখুন একদমই হালকা কালার সবে আসছে। হ্যাঁ দেখুন, আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নিলে খুব সুন্দরভাবেই একটা কালার আসবে নারকেল ছাঁয়ের মধ্যে। খুব সুন্দর কালার আসছে, এই এই কালার। নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন বন্ধুরা এইরকমই করে নিয়েছি। আর একটু না রস রস থাকলে এইরকমই অবস্থায় নামিয়ে নেবেন। একটি কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি আতা পিঠার ডোটা বানিয়ে নেব। তালের পিউরি কিছুটা দিয়ে দেবো। তালের পিউরির মধ্যে কিছুটা জল দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। প্রায় আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তালের পিউরির মধ্যে যে কাঁচা একটা গ্যাস থাকে সেটা খুব সুন্দরভাবে চলে যায়। খুব সুন্দর পিঠে হচ্ছে, লাইভে লাইভে কেউ দেখবে না, দেখে দেখে যাবে কি করছে। দিদি বলছে আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। আমি একটা কথা বলছি বন্ধুরা, তালের আমরা বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে খেয়েছি, বিশেষ করে এই সময় পাকা তাল প্রত্যেক জায়গায় অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র আতা পিঠে অত সুন্দর হয় শুধু দেখবেন, মানে আমি রেসিপিটা বানাবো আপনারা দেখার পর ঝটপট বানিয়ে নেবেন, আমি কথা দিই। তালের পিউরির মধ্যে দেখুন পুর ধরে গেছে। এই সময় আমি এখানে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দেবো। আপনারা আতপ চাল গুঁড়োও দিতে পারেন। গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে আতা পিঠেটা খেতে অসম্ভব মজার লাগে, খুবই সুন্দর লাগে। সেই সঙ্গে কিছুটা সুজি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দেবো। সব কিছু ভালো করে একত্রে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দরভাবে ডো বানিয়ে নেব। ডোটা এই রকমই বানিয়ে নিয়েছি, এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ডোটা গরম গরম অবস্থায় কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নেব, খুব গরম নয়, হাতে যেমনই সইবে সেই রকম। এই রকম ছোট ছোট লেচি কেটে প্রথমত গোল করে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে একটু খুঁড়ির আকার বানিয়ে নেব। দিদি আর আমি দুজনে মিলেই হাত লাগিয়েছি, এই রকমই ছোট করে খুঁড়ি করে নিয়েছি। খুঁড়িটা কিন্তু খুব পাতলা করিনি, আবার খুব মোটা করিনি, মিডিয়াম খুঁড়িটা করেছি। খুব সুন্দর হচ্ছে। এবারে নারকেলের পুরটা এখানে একদমই অল্প করে হাতে করে নিয়ে একটু গোল করে নিয়ে এই খুঁড়ির মাঝে দিয়ে দেব। দিয়ে এইভাবে চারিদিক থেকে এইভাবে এটা মুড়ে নেব। নিয়ে এটা এইভাবে আবার এর সঙ্গে মিশে
দু হাতের সাহায্যে আবার গোল করে নেব। বৃষ্টিটা কত জোর জোরে পড়ছে দেখুন, পুকুরের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, বড় বড় ফোঁটা পড়ছে। এইরকমই গোল করে নিয়েছি, আপনারা একবার দেখলেই খুব সুন্দর ভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একে একে সব বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে সব গোল গোল করে নিয়েছি। কিভাবে পাকা আটা বানাবো এবারে আপনারা শুধু দেখতে থাকুন। হাতের মধ্যে প্রথমত পাঁচটা গুলটি নিয়ে নেব, এইভাবে হাতের মাঝে একটা দিয়ে চারিদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এই দেখুন প্রথমত পাঁচটা নিয়েছি, এর উপর আরও পাঁচটা দিয়ে দেব। আপনাদের পছন্দ মতো বানাতে পারেন, আমি যেমনভাবেই করছি এইভাবে বানালে আশা করি খুব সুন্দরভাবেই বানানো হবে। আর একটা নেব। একদমই দু হাতের একদম আলতো হাতে এইভাবে চেপে দেবেন, একটার উপর আরেকটা খুব সুন্দরভাবে জুড়ে যাবে। বাহ, খুব সুন্দর রাতা। এই দেখুন বন্ধুরা, একটা পাকা রাতা, পাকা আতা পিঠা হয়ে গেল, খুব সুন্দর। দেখি আমি পারি নাকি। পারবে না কেন, অবশ্যই পারবে। আরও একটা বানিয়েছি দেখুন কত সুন্দর, আরও একটা বানানো আপনাদের দেখাবো, খুব সুন্দর হয়েছে। এইভাবে সাজিয়ে নিলে কি হয়, খুব সুন্দরভাবে আর কি আতার শেপটা চলে আসে। আর দিদিও করছে, দেখা যাক কাটটা ভালো হয়। কাটটা ভালো হয়, ঠিক আছে। দুরা আপনারাই সাক্ষী, দিদি আর আমি এবার একসঙ্গে আতা তৈরি করব, কাটটা ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন। দু হাতের সাহায্যে এইভাবে আলতো হাতে এবার চেপে দেব। দেখা যাক কাটটা ভালো হয়। এই দেখুন বন্ধুরা, আমার আটা একদম পিঠা তৈরি। এবার দিদিরটা দেখি, সবারটাই ভালো, আমারটা ভালো হয়েছে। তা ঠিক আছে, তোমারটা ভালো হয়েছে তাহলে ঠিক আছে, আমারটা খারাপ হয়েছে। না, তোমারও ভালো হয়েছে, তোমারও ভালো হয়েছে। আরও দুটো আতা পিঠা হয়ে গেছে, যতটা আর কি ডো বানিয়েছিলাম সেখান থেকেই আর কি চারটে আতা পিঠে হয়ে গেছে। চারটের মধ্যে আরও একটি কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। আমি একটা ছিদ্র করা থালা নিয়েছি, একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। তেল দিয়ে ব্রাশ করলে কি হয়, পিঠেগুলো আর থালার সঙ্গে লেগে যায় না, খুব সুন্দরভাবে উঠে আসে। ছিদ্র করা থালার মধ্যে এইভাবে দিয়ে দেব। কড়ার মধ্যে জলটা গরম হয়ে গেছে, এই সময় আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের ওপর এই ছিদ্র করা থালাটা দিয়ে দিলাম। চাপা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে ভাবিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে নেব। এইভাবে একটু হাত দিয়ে দেখে নেব। এই দেখুন হাতের মধ্যে কিন্তু কিছুই লাগছে না, তার মানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আতা পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর পাকা আতা পিঠে তো হলো, এবারে কিন্তু একটা কাজ বাকি আছে, এই আতার হচ্ছে বোটা। বোটা বলে ডাঁটি বলে, যাই হোক আমি এখানে আমাদের কি লেবু ওটা খালি ভুলে যাই, বাতাবি লেবু। বাতাবি লেবুর
ডাঁটি সমেত আর কি বোঁটা নিয়েছি, ওগুলো লাগাবো। হ্যাঁ, পাকা আটা পিঠার মধ্যে লাগিয়ে দেবো, তবেই কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। ঠিক এইভাবে মাঝেতে দিয়ে দেবো, এই দেখ একটা রাতা ফলে পিঠা হয়ে গেছে। আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এটা একটা পিঠা, দেখুন কত সুন্দর, যেন মনে হচ্ছে পাকা আতা ফল পিঠা। একটি আতা পিঠার বোঁটা লাগিয়ে দেব, এই দেখ এইভাবে একে একে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, বোঁটা লাগাবার পর আপনারা কিন্তু বুঝতেই পারছেন না যে এটা পিঠা, এটা কিন্তু মনে হচ্ছে যেন পাকা আতা ফল। দেখুন কত সুন্দর লাগছে, তাহলে গাছ থেকে পেরে আনা হয়েছে। আর যেহেতু এই বোঁটাগুলো টাটকা করা হয়েছে, যেন সত্যি সদ্য গাছ থেকে টাটকা আতা ফল পেরে নিয়েছি আমার রান্নাঘরে। আমাদের ডালায় সাজানো আছে, দেখেছ? আর এতই ভালো লাগছে, খাওয়ার তো একদমই ইচ্ছা হচ্ছে না, যেন মনে হচ্ছে শোকেসের মধ্যে সাজিয়ে রেখে দিই, খুব সুন্দর লাগে। সবাই বলতে যাচ্ছে তুমি ওইটা বলে দেখছো, ভালো হয়েছে। আরেকটা কথা বলছি বন্ধুরা, যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতে কিন্তু অপূর্ব ভালো লাগে, সেটা আপনারা জানেন। বাড়িতে একবার অন্তত তালের আতা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে সেটা আপনাদের এবারে আমি এই আতা পিঠাটা ভেঙে দেখাবো। খুবই সুন্দর হয়েছে গো। হ্যাঁ, কিছু বলার না, দেখছো তো খাই। কেমন হয়েছে বলো দিদি? প্রতি গালে তো নারকেল পড়ছে, তো নারকেলের ফুটটা, তাই তো? ফুটটা পড়ছে, খুবই সুন্দর। সত্যি বন্ধুরা খেতে অসম্ভব মজার। আপনারা বিশেষ করে এই সময় পাকা তাল কিন্তু মানে পড়ছে গাছে থেকে, আর বেশি দেরি করলে আর একদম বানাতে পারবেন না। আমি রিকোয়েস্ট করে বলছি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়িতে বানিয়ে খাবার পরেই আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। একবার করে খেলে অসম্ভব মজা, মানে আমি নিজে বানিয়েছি বলে বলছি তা কিন্তু নয়, অসম্ভব মানে কি বলবো, হেভি হয়েছে। এই রকমই দিদির কাছ থেকে এটা শিখেছি, বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।